الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أبوستي সম্মানিত মুসল্লিনে কারাম মুরব্বিনাজ আমার সমবয়সী যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই পরওয়ারদিগারে আলম আপনাকে আমাকে অসংখ্য গুণিত মাখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মাখলুক তথা শ্রেষ্ঠ জাতি উম্মতি মুহাম্মদি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আর জুড়ে বলে আলহামদুলিল্লাহ বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই শুক্রবার দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার সুযোগ তিনি করে দিয়েছেন এই দুনিয়ার ঝামেলা থেকে পারে করেছেন সমস্ত প্রতিকূলতা থেকে আপনাকে আমাকে সুন্দর একটি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় খুব সংক্ষিপ্ত জুমার নামাজের খুতবার সময় খুব নিকটবর্তী আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 30 নম্বর পারা সূরাতুল আসর
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল আসর, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিন্তু তারা নয় যাদের মধ্যে চারটি গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিন্তু তারা নয় যাদের মধ্যে চারটি গুণ রয়েছে। চারটি গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনবে, যারা এক আল্লাহকে বিশ্বাস করবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت مسلمان ভাই রায়ামাত, যারা এক আল্লাহকে বিশ্বাস করবেন, ইবাদতের ক্ষেত্রে উলুহিয়াত এবং রুবুবিয়াতের ক্ষেত্রে এক আল্লাহকে মেনে নেবে, তারা কোন ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যারা ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করবে, যারা ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং যারা কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন, মানব জাতি যেন পথভ্রষ্ট না হয়। এই যুগে যুগে আসমানে কিতাব নাজিল করেছেন, তাওরাত, জবর, ইঞ্জিল, কোরআন মাজিদ, এই চারটি হচ্ছে, এই চারটি হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থের প্রতিগুলি হচ্ছে সহিফা। এই যে যুগে যুগে কিতাবগুলো অবতীর্ণ করেছেন, কুতুবিহি, এই কিতাব সমূহের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, এই কিতাব সমূহের উপর যারা বিশ্বাস আনয়ন করবে, তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওই কিতাব যারা বিশ্বাস করবেন, ওই কিতাব যা লিপিবদ্ধ হয়েছে, সেই কিতাব যারা মেনে নেবেন, এই কিতাবের যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান যারা মেনে নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় মধ্যের বসনে বলে গিয়েছেন, একটি হচ্ছে কিতাব, আরেকটি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটি জিনিস যারা একদিন ধরে রাখবেন, তারা কখনো পথভ্রষ্ট হবে না। বলতেছিলাম ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যারা রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করবেন, মানুষদেরকে মানুষদেরকে সর্বদাওয়ন করার জন্য, মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য, সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণকে যারা মেনে নেবেন, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাসূলকে যারা আমরা মেনে নেব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ মেনে নেব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য উত্তম আদর্শ হলো আল্লাহর রাসূলের আদর্শ। দুনিয়ার কার আদর্শ তোমার আদর্শ নয়, বঙ্গবন্ধুর আদর্শ তোমার আদর্শ নয়, জিয়াউর রহমানের আদর্শ তোমার আদর্শ নয়, হুসাইন মোহাম্মদের সাদের আদর্শ তোমার আদর্শ নয়, মতিউর রহমান নিজের আদর্শ তোমার আদর্শ নয়, রাশেদ খান আদর্শ, এই আদর্শকে যারা মেনে নেবে, এই আদর্শকে যারা অনুসরণ করে, অনুকরণ করে,
করবে তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ভালো মন্দ তাকদীর উপর বিশ্বাস স্থাপন করতে হবে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস স্থাপন করতে হবে ওই গুণাগুলির উপর যারা বিশ্বাস স্থাপন করবে এক আল্লাহর অনুগত করবে এক আল্লাহকে যখন বিশ্বাস করবে আর আল্লাহ তাআলাকে শেষে যখন মেনে যারা যারা পরিপূর্ণ ঈমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ হে ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে কি করতে হবে আমি এক আল্লাহকে বিশ্বাস করলাম আমি এক আল্লাহকে বিশ্বাস করলাম এখন আল্লাহ এখন বিশ্বাস করার পরে আমাকে কি করতে হবে আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানগুলি আমাকে মেনে নিতে হবে সেই বিধিবিধান আমাকে পালন করতে হবে সেই বিধিবিধান আমাকে মানতে হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন বুলিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان الله رسول صلى الله عليه وسلم بولين بني الإسلام إسلام إسلام حج قرصتي بني الإسلام على خمس شهادة شرب قطن يكاك الله رجل شستابن قبط هوي إيمان أنت هوي لا إله إلا الله شهر شكرت هوي لا إله إلا الله وأن محمد عبده ورسوله إيك الله تركوا بشرعي إيك الله بيت প্রতিষ্ঠিত করতে হবে নিজে নামাজ আদায় করতে হবে অন্যজনকে নামাজের আদেশ দিতে হবে এবং রমজানের রোজা রাখতে হবে এই পাঁচটা স্তম্ভ হচ্ছে ইসলামের স্তম্ভ এই পাঁচটা বেনা আদায় করতে হবে আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি এক আল্লাহর ইবাদত করার জন্য শুধুমাত্র আমি এক আল্লাহর অনুগত করার জন্য মুসলমান ভাইয়ারে আমার সে ইবাদত কত জরুরি সে ইবাদত কত জরুরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার এবং ঈমানের ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে নেক আমল করতে হবে সে নেক আমল কত জরুরি নেক আমল বিরোধী কেউ জান্নাতে আশা করতে পারে না আল্লাহ তাআলার দিদারে আশা করতে পারে না সেই কাউসারের কি সেই কাউসারের অপেক্ষা কেউ করতে পারে না একমাত্র কাউসার কাউসারের পানি হাউজে কাউসার হাউজার হাউজে কাউসারের দ্বারে কাছে যেতে হলে আপনাকে আমাকে সেই ইবাদত করতে হবে সেই ইবাদত করতে জরুরি যেদিন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন হযরত আবু উসর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলতেছেন রে তুমি কি জানো তোমার ভিতরে আজকে প্রবেশ করছেন এই হচ্ছেন সেই ব্যক্তি জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শব্দান কবর তোমাকে শব্দান করে দিলাম তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না দুর্ব্যবহার করবে না সদা সর্বদা ভালো আচরণ করবে
সম্পর্কে বলতেছেন কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে প্রবেশ করছেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসাইন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ইনি হচ্ছেন সেই জান্নাতের যুবকের মাতা। সাবধান কবর, তোমাকে সাবধান করে দিলাম, তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করো না, খারাপ ব্যবহার করবে না, ঝুল ব্যবহার করবে না, তুমি কি জানো তোমার ভিতরে আজকে প্রবেশ করছেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যুদ্ধের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার হাতে জুলফিকার তরবারি উঠিয়ে দিয়েছিলেন, আসাদুল্লাহিল গালিব আল্লাহর সিংহ বলে ডাকা হত, যাকে আসাদুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল, ইনি হচ্ছেন সেই শরফুদারের স্ত্রী। সাবধান কবর, সাবধান করে দিলাম, তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, দুর্ব্যবহার করবে না, সদা সর্বদা ভালো আচরণ করিও। মুসলমান ভাইরা আমার কবর কোনো উত্তর দেয় না। আবার বুজুর্গ ফারিদি আল্লাহু তাআলা বলতেছেন হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে আজকে প্রবেশ করছেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যার সিলাই তাম পৃথিবী সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য গ্রহণ গ্রহণ সব কিছু সৃষ্টি করা হয়েছে, ইনি হচ্ছেন সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। সাবধান কবর, তোমাকে সাবধান করে দিলাম, তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, দুর্ব্যবহার করবে না, সদা সর্বদা ভালো আচরণ করে। মুসলমান ভাইরা আমার এবার কবর থেকে আওয়াজ আসছে রে আল্লাহর গালিম রে আল্লাহর নবীর সাহাবা, আমি জানি না কোন চিনি না কে হাসাইন রাম্মা কে হুসাইন রাম্মা কে নবীর কন্যা কে আলীর স্ত্রী কে ফাতিমা, আমি জানি এবং চিনি শুধু রে কারামল যে বান্দা দুনিয়াতে থাকা কালীন সময় আল্লাহর হুকুম মানবে, নবীর কথা মতো চলবে, আল্লাহ তাআলার বিধান মতো চলবে, আল্লাহ তাআলার হুকুম মাহকামে চলবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করে যদি আমি কবরের ভিতরে প্রবেশ করে আমি তার জন্য হয়ে যাবো একটি জান্নাতের বাগান। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কবর উত্তর দেয় রে আবু যর গিফারিন রে আল্লাহর নবীর সাহাবা, যে দুনিয়াতে থাকা কালীন সময়ে আল্লাহ আল্লাহ তাআলার হুকুম মানবে না, নবীর কথা মতো চলবে না, আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে না, এই দুনিয়ার ভিতরে যদি নাফরমানি করে যদি আমি কবরের ভিতরে প্রবেশ করে আমি তার জন্য হয়ে যাবো একটি জাহান্নামের গন্ত। মুসলমান ভাইরা আমার এবার ভুলে গেল সে জাহান্নামের গর্ত হয়ে যাবে, হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যদি এত বড় হুঁশিয়ার সঙ্গে থাকতে পারে আপনার আমার অবস্থা তখন কি হবে, আপনাকে আমাকে যখন মৃত্যুবরণ করার পরে যখন কবরের ভিতরে রাখা হবে, বিসমিল্লাহি মিল্লাতি ওয়া আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহি মিল্লাতি ওয়া আলা রাসূলিল্লাহ এই কথা বলে যখন কবরের ভিতরে রাখা হবে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবেন, আপনাকে আমাকে প্রশ্ন করবে মাব্বুকা ওয়া মাদিউকা ওয়ান নাবিউকা, আপনাকে আমাকে প্রশ্ন করবে তোমার রবকে তোমার রবকে তোমার নবী কি তোমার ধর্ম কি ছিল। মুসলমান ভাইরা রে আমার সর্বপ্রথম যে কোনো প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে তোমার রবকে, দুনিয়াতে থাকে কালীন সময়ে যদি এক আল্লাহর অনুগত্য যদি না করি, আল্লাহ তাআলার হুকুম আহকাম যদি মেনে না চলি, আল্লাহ তাআলার বিধিবিধান মোতাবেক যদি না চলি, আর যখন কবরের ভিতরে প্রশ্ন করা হবে মার রব্বুকে তোমার রবকে, আপনাকে উত্তর দিতে পারবো না, শুধু বলবো না দিদি লাদি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না, এক নম্বর প্রশ্ন শেষ হয়ে যাবে, দুই নম্বর প্রশ্নের পর তোমার ধর্ম কে ছিল, এই দুনিয়াতে তাকে কালীন সময়ে
আপনি আমি যদি ইসলামকে অনুসরণ করি, ইসলামকে অনুসরণ করি, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, জীবনের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সব কিছু সমস্যার সমাধান দিতে পারে ইসলাম। সেই ইসলামকে যদি আপনি আমি মানি, আর কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, অমান অমা দিনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার ধর্ম কি ছিল, সাথে সাথে উত্তর দিতে পারবো আমার ধর্ম ছিল ইসলাম। আর ইসলামকে যদি অনুসরণ না করি, ইসলামকে যদি অনুপালন না করি, আর কবরের ভিতরে যখন প্রশ্ন করবে অমা দিনুকা, তোমার ধর্ম কি ছিল, লা আদ্রি লা আদ্রি, বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মুসলমান ভাইরা আমার দুই নম্বরে প্রশ্ন শেষ হয়ে যাবে, অথবা